হবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 4 জন। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে বিদেশ ফেরত যাত্রীকে নিয়ে মৌলভীবাজার আসার পথে ঢাকা সিলেট মহাসড়কে একটি বালু বোঝাই ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে 3 জন নিহত হয়। আহত 4 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মৌলভীবাজারের আতিকুর রহমান, একই উপজেলার কমলা টিলা গ্রামের ইয়াসিন আলীর পুত্র সাদির আলী ও কমলগঞ্জ উপজেলার আব্দুস সালাম।